আমাদের মধ্যে যারা আবার নেতৃত্ব দেন তাদের হালুয়া লুটি লোভ আছে, তাদের বিদেশে সফর সঙ্গী হওয়ার লোভ আছে। এলাকায় ওই যে একদম মাস্তানি করে আপনি আশা করতে পারেন উনি এক সময় এমপি হবেন? বড় বড় পদ পাওয়ার জন্য আমি তো মাথা নত করব না। রাজনৈতিক দলগুলো কেন আসলে সুশীল সমাজে যারা অন্তর্ভুক্ত তাদেরকে আসলে দলীয়করণ করতে চায়? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে দুজন সহ আলোচক যারা আছেন যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমি দুইজন বক্তার কথা শুনলাম এবং মনে হলো যে সুশীল সমাজ কেন নেই, সেই দায়টা সুশীল সমাজের অবশ্যই আছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি এমনভাবে অগ্রসর হয়েছে যে সুশীল সমাজ তো আমরা আসলে রাখিনি। সুশীলদেরকে ব্যঙ্গ করে বিভিন্ন দলের নেতারা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেন সুশীল মানে ভালো নাপিত, এই ব্যঙ্গ তো আমরা শুনেছি। সুশীল সমাজের কোনো কোনো ব্যক্তি যখন কোনো ভূমিকা নিতে চান, সেটা যখন কারো বিশেষ কোনো শক্তিশালী পক্ষের বিরুদ্ধে যায়, তাদেরকে ব্যঙ্গ করে, ধরেন ব্যারিস্টার রফিকুল হক, উনি তো কোনো দলভুক্ত ছিলেন ওই অর্থে, উনি দুই নেত্রীরই আইনজীবী ছিলেন, দুজনকেই ভালো সার্ভিস দিয়েছেন, কিছু কথা বললেন, সঙ্গে সঙ্গে ধরেন রাষ্ট্রের টপ লেভেল থেকে বলে দিল মুই কি হনুরে, টক শোতে এসে কথা বলবেন তাদেরকে টক মারানি এরকম একটা শব্দে অভিহিত করা হবে। এইভাবে করে সুশীল সমাজের লোকদেরকে স্প্লিট করে এখন পেশাজীবীদের, যেরকম সাংবাদিকদের বিএফইউজে আওয়ামী লীগ পন্থী, বিএফইউজে বিএনপি এরকম আছে না, ডিইউজে পন্থী বানানো হয়েছে, ডাক্তার চিকিৎসকদের ড্যাব সচিব পন্থী, শিক্ষকদের পন্থী, সেরকম সুশীল সমাজও এখন ওই যে ব্র্যাকেটে সুশীল সমাজ আওয়ামী লীগ, সুশীল সমাজ বিএনপি, এরকম লেখার দিন চলে আসছে। এখন এই দায় উভয় পক্ষের। এক হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা তাদের সুবিধার্থে সমস্ত কর্নারকে, ছাত্র, সুশীল সমাজ, পেশাজীবী, সাংবাদিক সহ চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সবাইকে যেরকম ডিভাইডেড করেছে, তাদের ইচ্ছা পূরণের জন্য আমরা সুশীল সমাজের লোকজন বা পেশাজীবীর যারা তারা আমরা সেই ফাঁদে পা দিয়েছি। কারণ আমাদের মধ্যে যারা আবার নেতৃত্ব দেন তাদের হালুয়া লুটি লোভ আছে, তাদের বিদেশে সফর সঙ্গী হওয়ার লোভ আছে, দল ক্ষমতায় আসলে বিভিন্ন সাংবিধানিক পোস্ট বা বিভিন্ন জায়গায় পদায়নের লোভ আছে, এবং ওই স্লোগান তুলে এই সুশীল সমাজ বলেন, পেশাজীবী বলেন, ছাত্র বলেন, বিভিন্ন এদেরকে মূল রাজনৈতিক যে বডি তাদের লেজ বা লেজুর ভিত্তিক টুলসে পরিণত করা হয়েছে। ফলে বডি যে বডি মাথার সিগন্যাল ছাড়া তো আপনার লেজ নড়তে পারবে না, মাথা ব্রেন যে সিগন্যাল দিবে তার বাইরে তো আর লেজ ইনভলান্টারি মুভমেন্ট করবে না, এই পর্যায়ে দেশটা এসে পৌঁছে গেছে। এই দায় সুশীল সমাজ পেশাজীবী সহ যারা তাদের একদিকে, আবার রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন সময় যারা যুক্ত থাকেন বা প্রভাবশালী যে রাজনৈতিক শক্তিগুলো তাদেরও, এবং এই পর্যায়ে আমরা চলে গেছি, ভেরি আনফরচুনেট। আপনিও কি তাই মনে করেন? ঘটনা তো এটাই রে ভাই, পরিষ্কার কথা। এটা হলো কি যে আমাদের এখানে সত্যি কথা বলতে কি অর্ধ শিক্ষিত এবং বিকৃত শিক্ষায় শিক্ষিত লোকজন আসলে পলিটিশিয়ান। এখন এলাকায় ওই যে একদম মাস্তানি করে আপনি আশা করতে পারেন উনি এক সময় এমপি হবেন। তো এই ধরনের লোকগুলো যখন নাকি হয়ে যান, দায়িত্বে যখন চলে যান, তখন তো ওনাদেরকে, ওনার যে আপনার যে পাওয়ারটা, ওনার যে অবস্থানটা, এটাকে মানে ধরে রাখার জন্য ওনার কিছু এরকম শিক্ষিত লোক দরকার, এবং তাদেরকে উনি ছলে বলে কৌশলে ওনাদের করায়ত্ত করার চেষ্টা করেন। আমরা যখন মানে আপনি দেখি তো এখন বিভিন্ন মন্ত্রীরা কারা মন্ত্রী হচ্ছেন এবং তারা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা অন্যান্য এরকম গুরুত্বপূর্ণ পদের লোকদের সঙ্গে কী আচরণ করছেন, আবার বিপরীত দিকে এরা কতটা নতজন হয়ে গেছেন। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমরা তো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমরা তো দেখেছি, আমাদের সঙ্গে ভিসি ছিলেন ফজলুল হলিম চৌধুরী, ওনাকে তো আমরা দেখেছি যে ওনার কী পার্সোনালিটি ছিল, তারপরে উনি কী হলো, কাদেরকে দেখছি, তারা কার সামনে কীভাবে আচরণ করেন, এটা তো আমরা দেখতেছি। তো সেই পার্সোনালিটি নাই কেন, নাই হলো কি নাই ইন্টেনশনালি নাই করে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আমি একটু ডক্টর এ মহিন্দ যেমন আপনার কাছে রাখতে চাই। কেন আসলে নাই, কেন তারা আসলে নিরপেক্ষ থাকতে পারছেন না, কিংবা যে অভিযোগগুলো ডক্টর শান্ত করছিলেন আসলে এই লেজুর বৃত্তি কিংবা এই লোভ, এই জায়গাগুলো থেকে কেন তারা আসলে নিজেরাই আসলে দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন? শুনেন, আমি প্রথমে একটা ব্যাখ্যা দিয়েছি, নিরপেক্ষ উনিও বলছেন যে নিরপেক্ষ আমরা সবাই একটা নিজস্ব মত থাকে, বিষয়টা নিরপেক্ষ না, নিরপেক্ষ থাকা দরকারও নাই। নিজের অবস্থানে, নিজের মর্যাদা, আত্মমর্যাদা, নিজের ব্যক্তিত্ব,
সেটি ধরে রাখা। তো আমাদের সমাজে আসলে রাষ্ট্রীয়ভাবে কিংবা আমাদের সমাজে সামাজিক চিন্তা করা হবে, তখন কি আসলে আপনি বলবেন যে আপনারা রাজনৈতিক পক্ষপাত আপনাদের এড়িয়ে চলার প্রয়োজন নেই? শুনেন, রাজনীতির পক্ষপাত আমি তো বললামই যে রাজনীতির আপনার যে কোনো মতের আপনার সমর্থক হতেই পারেন, সেটা কোনো দোষের না। এবং যারা দেখবেন যে প্রকাশ্য সমর্থক, তার চেয়েতে বরং যারা সমর্থক না, তাদের ওই যে যারা সব দল আর কি, তারা তাদের মধ্যে তো আমি দেখি যে তাদের মধ্যে সেই ওনারা যে কথাটা বলছেন যে প্রতিযোগিতা সেটা খুব বেশি। এবং আছে না যে রাজনৈতিক নেতাদের মাঝেই সেই লোভ, এবং আপনি দেখবেন যে প্রকৃত অর্থে যে একটি রাজনৈতিক আদর্শ নিয়ে নিজের পয়সা বলেন, নিজের অবস্থান বলেন, ব্যক্তিত্ব বলেন, সেটি নিয়ে যারা আছে তারা অনেক লোক দেখবেন একেবারে সরাসরি কোনো পক্ষের, কিন্তু তার মর্যাদাবোধ অনেক বেশি যারা বরং ওই নতুন এসে জোরে ক্ষমতার সাথে। এই যে ওনারা বলছেন যে কিছু পাওয়া প্রাপ্তি হাত পেতে, এবং আপনি যখন হাতটা নিচে পাতবেন তা আপনি নিচে নেওয়ার সময় তো আপনার হাতে নিচে পাততে হবে, আপনি উপরে পাতলে কি আপনাকে এরম যদি আমি হাত ধরি আপনার আপনাকে কিছু দিতে পারবেন? হাতটা এরম দিতে হবে, এবং সেটাই ব্যবহার করছে। তবে হয় কি, এটা একটা সামাজিক কাঠামোর সমাজ নানা কারণেই হয়তো অবক্ষয়, এটা একটা প্রাধান্য অবক্ষয়। একটা দেখেন যে গড়ে যদি আমরা বলে ফেলি যে এই ধরনের লোক যেন যেন উনি বললেন, সেটা একটা অপরাধ। এই জন্য কারণ এর বাইরে বহু লোক আছে, ব্যক্তিত্ব সম্পর্ক সৎ শিক্ষিত সজ্জন, তারা আমরা কি তাদের প্যাট্রন করি? আমরা করি না। আমাদের মিডিয়া বলেন, ইয়ে বলেন, কাদের আমরা কাদের না আমি একটু আমি বলি নেই কাদের কাদের আমরা প্যাট্রন করি। এই যে ঢালাও যে একটা কথা বলা, সেই বলাটাও তো একটা অপরাধ আমি বলবো। কারণ এই যে বিদ্যমান সমাজ কাঠামোর ভেতরে যে লোকটি নিজের আত্মমর্যাদা নিয়ে, নিজের সততা নিয়ে, কমিটমেন্ট নিয়ে দেশের কাজ করছে, তাহলে আপনি তাকেও কিন্তু গড়ে ফেলাই দিলেন। তা আমি ধরে ধরে বলবো যে বহু লোক রাজনীতিতে আছে যারা লেখাপড়া জানে, যারা দেশপ্রেমিক, যারা সৎ। তাহলে আমি যদি ঢালাওভাবে বলি, তাহলে যে লোকটা ওই জায়গায় আছে সে কিন্তু অনেক স্যাক্রিফাইস করে আছে। আমি যদি একটা আদর্শ ধরে রাখি, তাহলে আমি অনেক স্যাক্রিফাইস করে আমি আছি। বড় বড় পদ পাওয়ার জন্য আমি তো মাথা নত করব না, আমরা তো মাথা নত করি। আমরা যদি বলেন আমি যদি ব্যক্তি আমরা তো কখনো মাথা নত করি নাই, মন্ত্রিত্বের কাছে করি নাই, টাকার কাছে করি নাই, কখনই আমরা করবো না। এইভাবে যদি আপনি আনেন তা না, আমি যেন প্রথম যে কথাটা বলছি সেটি এল কথা, সুশীল সমাজ আছে থাকবে, এখন ভূমিকাটা কখন কিভাবে রাখতে পারছে। এখন আমি বললাম তো দেশ ওরকম একটা ইয়াদে পড়ুক, দেখবেন না পড়ুক আমরা সবাই তো সেই দোয়া করি, তারা দেখবেন সবাই অন্তত সমাজের ওই ধরনের অংশ, তারা ছাত্র জনতা ঠিকই এগিয়ে আসবে। এখন প্রশ্নটা হলো যে আমরা যদি নিজের জায়গা থেকে পারসেপশন থেকে করি এবং টোটাল যদি হয়, জি, কিন্তু যাদের আসলে সবচেয়ে বেশি পক্ষপাতিত্ব এড়িয়ে চলবার কথা, তারাই যদি আসলে রাজনৈতিকভাবে পক্ষপাত হন, তখন আসলে সেই পারসেপশন চেঞ্জ হবে কি করে, সেটি নিশ্চয়ই একটি বড় প্রশ্ন থাকতে পারে। সেই সাথে যে অপরাধের কথা পড়ে আমি একটা কথা শেষ করে আসব, তবে আমাকে বিরতিতে যেতে হবে। মনে করেন আমি 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 শিক্ষক ক্লাস নেই, এখন যদি আমি আমি শিক্ষক ক্লাস নেওয়ার কারণে আমার যারা স্টুডেন্ট তাদের আমি স্টুডেন্ট হিসেবে না দেখে আমি যদি দেখি কোন দলের কর্মী আমার মতবাদের কে অথবা আমার মতের সাথে দ্বিমত করছে কে, তাহলে তো আমি আমি কেমনে পড়াবো তাদের? এবং তারা কি এই এই উদাহরণগুলো কিন্তু আছে, এমনও কিন্তু আমরা দেখেছি।